এটা জানার জন্যই বেসিক্যালি আমার কি করা হয়, প্রোডাক্ট টেস্টিংটা করা হয়। হ্যাঁ, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। কেউ কেউ একটু দেখেছে, বাকিরাও যদি দেখো তাহলে খুব ভালো হবে, তাহলে আমার পড়ানোটা ইজিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, আজকে আমাদের ফার্স্ট যে টপিকটা, সেকেন্ড লেকচারের ফার্স্ট টপিকটা হচ্ছে টেক্সটাইল টেস্টিং এর অবজেক্টিভস গুলো। বলতে আসলে আমরা কি বুঝি, এখানে খুব সুন্দর ভাষে জাস্ট এক লাইনের কতগুলো আমি অবজেক্টিভস বলে দিয়েছি। আমি আরেকবার মুখে বলছি, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে বলবে, রিপিট করতে বা আসতে বলতে। এক নম্বরে যেটা বলা হয়েছে সেটা বলেছে যে টু চেক দ্য কোয়ালিটি অ্যান্ড সুইটেবিলিটি অফ র ম্যাটেরিয়াল। আমরা যে র মেটেরিয়াল, আমরা যে এন্ড প্রোডাক্টের জন্য, কোন একটা স্পেসিফিক এন্ড প্রোডাক্টের জন্য আমরা যে স্পেসিফিক র মেটেরিয়ালটা সিলেক্ট করছি, ওই র মেটেরিয়ালটার কোয়ালিটি আসলে কেমন এবং ওই র মেটেরিয়ালটা ওই এন্ড প্রোডাক্টের জন্য সুইটেবল কিনা, এই দুটো জিনিস আমাদের চেক করাটা ইম্পর্টেন্ট। দুই নম্বরে বলা হয়েছে টু মনিটর দ্য প্রোডাকশন। আমরা জানি যে যেহেতু প্রত্যেকটা বিজনেসেরই মূল যে মন্ত্রটা, সেটা হলো যে আমাদের প্রফিট ইনকাম করতে হয় বা প্রফিট আমাদেরকে বানাতে হয়। প্রফিট যদি না থাকে কোনো বিজনেসে, তাহলে সেই বিজনেস খুব বেশি দিন চলে না। তো আমাদের যদি প্রফিট পেতে হয়, তাহলে প্রফিট পাওয়ার জন্য অন্যতম একটা ইম্পর্টেন্ট টপিক হলো প্রোডাকশন। তাহলে এই প্রোডাকশন প্রসেসটা স্মুথলি চলছে না, চলছে কি না, বা কোনো একটা নির্দিষ্ট প্রবলেমের কারণে ইন্টারাপশন হচ্ছে কিনা বারবার, এই জিনিসগুলোকে মনিটর করা। তিন নম্বরে বলা হয়েছে টু অ্যাসেস দ্য কোয়ালিটি অফ দ্য ফাইনাল প্রোডাক্ট। আমরা বেসিক্যালি যে এত টেস্ট করছি, সব করছি কোন একটা প্রোডাক্ট কে বানানোর জন্য, তো প্রোডাক্টটি শুধুমাত্র বানালেই তো হবে না, তাই না? তার তো কোয়ালিটি গুলাকে অ্যাসেস করতে হবে। তাহলে ওই কোয়ালিটি গুলো অ্যাসেস করা ওই ফাইনাল প্রোডাক্টটার, যেগুলো তার হওয়া দরকার ছিল সেগুলো আদৌ সে মিট করতে পারছে কিনা। পরেরটা বলা হয়েছে টু ইনভেস্টিগেট দ্য ফল্টি ম্যাটেরিয়ালস। তুমি ধরো যে সব ধরনের প্রিকাউশন মেনটেন করেছো, তুমি র মেটেরিয়াল টু সুইটেবলি সিলেক্ট করেছো, তারপরেও আরো আরো অনেক অজানা কারণ থাকে যেটা এখনো আমরা অনেক আমরা জানি না, আমাদেরকে আরো স্টাডি করতে হবে। তো দেখা যাচ্ছে কোন একটা আননোন রিজনের কারণে তোমার মেটেরিয়ালে কোন একটা ফল্ট অ্যারাইজ হয়েছে। তাহলে যে ফল্টটা অ্যারাইজ হয়েছে, ওই ফল্টটা কেন অ্যারাইজ হয়েছে এটা ইনভেস্টিগেট করতে হয়। এটা কেন ইনভেস্টিগেট করতে হয়, যাতে তুমি ওই রিজন গুলাকে যখন অ্যানালাইজ বা ডিটারমাইন করে ফেলছো যে হ্যাঁ, এই স্পেসিফিক রিজনের কারণে আমার ম্যাটেরিয়ালে কোনো একটা নির্দিষ্ট ফল্ট অ্যারাইজ করেছে, ওই ফল্টটা আর নেক্সট টাইম হবে না। কারণ কি, তুমি যখন কোনো প্রবলেম পেয়ে যাও, প্রবলেম পেয়ে গেলে তার সলিউশনও পাওয়া যায়। তো যখন তুমি সলিউশন পেয়ে গেছো, প্রবলেমও পেয়ে গেছো, তখন কি হয়, সেকেন্ড টাইম ওই যে যে ফল্টটা হয়েছে ওই ফল্টটা অ্যারাইজ হওয়ার পসিবিলিটিটা অনেক কমে যায়। তারপরে পয়েন্টটা বলা হয়েছে টু সেট স্ট্যান্ডার্ডস অর বেঞ্চমার্কস। প্রত্যেকটা জিনিসের কোন একটা স্ট্যান্ডার্ড বা বেঞ্চমার্ক ক্রিয়েট করা হয়। এটা হচ্ছে তোমার কোয়ালিটি, তুমি বলছো, আমরা যে বারবার বলছি কোয়ালিটি ভালো, কোয়ালিটি ভালো, কোয়ালিটি ভালো বলতে আসলে কি বোঝাচ্ছে, কোন একটা স্ট্যান্ডার্ড তো থাকে বা বেঞ্চমার্ক তো থাকে। তো এরকম একটা বেঞ্চমার্ক সেট করে দেওয়া হয় যে আমার প্রোডাক্টের মাঝে যদি এই এই ক্রাইটেরিয়া গুলা এত পার্সেন্ট পরিমাণে থাকে তাহলে সেটা ভালো, যদি ওই টলারেন্স লেভেলও দেওয়া থাকে একটা, যদি সেটা খুব বেশি উপরে বা নিচে থাকে তখন আমি বলতে পারি যে না, আমার প্রোডাক্ট ভালো হয়নি, খারাপ হয়েছে বা যতটুকু ভালো হওয়া দরকার ছিল তার থেকে অনেক বেশি ভালো হয়ে গেছে। তো এটাকে বলা হচ্ছে কোন একটা সেট স্ট্যান্ডার্ড অথবা বেঞ্চমার্ক সেট করা। পরের পয়েন্টটা হচ্ছে ফর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট পারপাস। ধরো তোমরা সবাই দেখো যে আমরা প্রতি 5 বছর বা 10 বছর পর পর ম্যান্ডেটরি ফ্যাশন চেঞ্জ হয় বা স্টাইল চেঞ্জ হয়। আমরা স্কুলে থাকতে আমাদের সিনিয়র ভাই আপুরা যে স্টাইলটা ফলো করতো, আমরা যখন ইউনিভার্সিটিতে এসেছি তখন আমরা ওটা ফলো করছি না। কেন করছি না, কারণ আমার বড় ভাই আপুরা যেটা পড়েছে ওই টাইমে যে ফ্যাশনটা ছিল ওই ফ্যাশনটা এখন চেঞ্জ হয়েছে। তো এই যে ফ্যাশনটা চেঞ্জ হচ্ছে এটা আসলে কিভাবে হয়, তোমাদের কি ধারণা, এমনিতেই চেঞ্জ করে দেয় বলো? ফ্যাশন যে চেঞ্জ হয় ওটা কি এমনি এমনি হয়? না ম্যাম, না ম্যাম। তাহলে কিভাবে হয় ম্যাম? কোন ডিজাইনার একটা নতুন কিছু ক্রিয়েট করলো, এটা মানুষ ভালো লাগলো এটাই ট্রেন্ড হয়ে যায়। এই যে ভালো লেগেছে কিনা এটার জন্য যেটা করা হয়, স্ট্যাটিস্টিক্যাল ডাটা কালেক্ট করা হয়। ধরো যে একটা নির্দিষ্ট রেঞ্জ ঠিক করে নেওয়া হয়, এটা যে কোনো ভাবে হতে পারে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। সেটা হচ্ছে ধরো যে একটা নির্দিষ্ট বয়স, ধরো 16 বা 17 ইয়ার্স থেকে 25 ইয়ার্স, এটা হচ্ছে রেঞ্জ।
এর মাঝখানে যে বয়েস গুলা আছে 2020-এর, ওদের উপরে ধরো যে একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা ওরা কালেক্ট করে, মাঝে মাঝে দেখবা যে কোয়েশ্চেনার সলভ করতে দেয় তোমাকে 20টা বা 30টা কোয়েশ্চেনার দিয়ে, বলে প্লিজ একটু যদি টাইম থাকে তাহলে সলভ করে দাও, তোমরা এখন অনেক ছোট, আর একটু যখন বড় হবে তখন এটা অনেক পাবে, দেখবা যে এটা নিয়ে অনেকে থিসিসও করে। তো যেটা করা হয়, ধরো যে তুমি হচ্ছে ধরো বুটেক্সে তোমরা তোমাদের ব্যাচে ধরে নিলাম যে 3000 স্টুডেন্ট আছে, 3000 স্টুডেন্ট ছেলে স্টুডেন্ট আছে, তো যাদের বয়স ওই 17 থেকে 25 বছরের রেঞ্জের মধ্যে পড়েছে, তাহলে কোন একটা অর্গানাইজেশন এরকম 10টা ইউনিভার্সিটি সিলেক্ট করলো, যে 10টা ইউনিভার্সিটির মধ্যে যাদের বয়স 17 থেকে 25-এর মধ্যে আছে ওদের উপরে আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা করব। কি করব, ওরা এখন যে আমাদের যে এক্সিস্টিং প্রোডাক্টটা আছে ওটার উপরে যদি আমরা কোনো চেঞ্জ আনি, এবং চেঞ্জটা কি ওটাও তুমি ওই কোয়েশ্চেনারের মধ্যে দিয়ে দিলা, তারপরে তোমাকে ওটা ফিল আপ করতে দেওয়া হলো। তো 10টা ইউনিভার্সিটিতে যদি 3000 করে স্টুডেন্ট থাকে তাহলে 30,000 স্টুডেন্ট হয়ে গেল। এই 30,000 স্টুডেন্টস এর থেকে যখন একই কোয়েশ্চেনে 30,000টা অ্যানসার পাওয়া যাবে, কারো কারো মিলে যাবে, কারো কারো একটু ডিফারেন্ট ক্রাইটেরিয়া থাকবে, তো ওখান থেকে তারা আসলে তোমাদের যে জেনারেশনটা, তোমাদের জেনারেশন আসলে চায় কি তার একটা অনুমান পেয়ে যায়। তো তখন যেটা করা হয়, যে এক্সিস্টিং প্রোডাক্টটা থাকে ওই এক্সিস্টিং প্রোডাক্টটাকে রিসার্চ করে তাকে আরেকটু ডেভেলপ করার চেষ্টা করা হয়, যাতে করে কি হয় এখন যে ফ্যাশন চলছে এখনকার জেনারেশন জানে তার ওই প্রোডাক্টটাকে অ্যাকসেপ্ট করে। তাহলে এই যে যে গ্রুপটা এই কাজগুলো করে এটাকে বলা হয় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তাদের কাজই হলো এক্সিস্টিং প্রোডাক্টটাকে রিসার্চ করে করে কোন একটা ডেভেলপ প্রোডাক্ট কালেক্ট করা। এখন ডেভেলপ প্রোডাক্ট কালেক্ট করলে হবে না, সেটা তোমাদের কি করতে হবে নর্মাল মানুষকে অ্যাকসেপ্ট করতে হয়, যার কারণে তোমার ওই ডাটাটা প্রোভাইড করা হয় যে তোমরা আসলে কি চাচ্ছ এটা জানার জন্য। আর লাস্ট ওয়ান দেখো বলেছে যে ফর নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। তো যখন তোমার ডাটা কালেক্ট করা হয়ে গেছে, ওরা জেনে গেছে যে 17 থেকে 25 বছরের মাঝখানের যে ছেলেগুলো ওরা আসলে কি চায়, তো ওইটার উপরে তখন কি করা হয় কোন একটা নতুন প্রোডাক্টকে ডেভেলপ করা হয়। তাহলে দেখো টেক্সচার টেস্টিং এর অবজেক্টিভস গুলো আমরা কি কি পেলাম। এক নম্বরে বলা হয়েছে যে আমি আমার যে র ম্যাটেরিয়ালটা আমি ইউজ করছি ওই প্রোডাক্টের জন্য তার কোয়ালিটি এবং সুইটেবিলিটি চেক করব। দুই নম্বরে বলেছে যে আমি প্রোডাকশনটাকে মনিটর করব। তিন নম্বরে বলেছে যে আমি ফল্টি ম্যাটেরিয়াল যদি থেকে থাকে তাহলে ফল্টটা কেন হলো এই ফল্টটা আমি ইনভেস্টিগেট করব, অথবা ফল্টটা আছে কিনা এটা ইনভেস্টিগেট করব। আমি একটা স্ট্যান্ডার্ড অথবা বেঞ্চমার্ক সেট করে দিব। দেন আমি একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পারপাস ডেভেলপমেন্টের টিম ক্রিয়েট করব, যাদের কাজই হবে হচ্ছে কোনটা এক্সিস্টিং প্রোডাক্টকে বা পাস্টের কোন একটা প্রোডাক্টকে রিসার্চ করে কোন একটা ডেভেলপড প্রোডাক্ট প্রোডিউস করা। অ্যান্ড দেন লাস্ট ওয়ান হচ্ছে আমি কোন একটা নিউ প্রোডাক্টকে ডেভেলপ করব অ্যাট দা এন্ড। এখন দেখো এখানে যে কথাগুলো আমি আবার বলেছি সেগুলো আমি ওই এর আগের ক্লাসে রিপিট একবার বলেছি, আমি আর রিপিট করছি না। শুধুমাত্র এখানে দেখো দুই নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে টেস্টিং হাউস ইন দ্য সিলেকশন অফ দ্য বেস্ট পসিবল র ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়াল ইজ আ রিলেটিভ টার্ম। তোমাকে আমি বলেছিলাম যে এটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা কোয়েশ্চেন, ইন জেনারেল আমি এটা সিটিতে দেই। তাহলে আমাকে কি কি কেউ বলতে পারবে যে র ম্যাটেরিয়াল একটা রিলেটিভ টার্ম কেন? কেউ বলতে পারবে না র ম্যাটেরিয়াল রিলেটিভ টার্ম কেন? ম্যাম, র ম্যাটেরিয়ালে যদি কোনো প্রবলেম থাকে বা র ম্যাটেরিয়াল যদি আমার ঠিক মতো না থাকে তাহলে আমি যে প্রোডাক্টটা চাচ্ছি বা যেমন চাচ্ছি তেমন কিছু পাবো না, এই কারণে র ম্যাটেরিয়ালটা আমার ওই দিকে আমাদের মেন এটা দিতে হয়, ওটাই রিলেটিভ টার্ম রাখতে পারে। যখন আমরা কোন টার্ম জানি না তখন আমাদের আন্দাজে আনসার করা উচিত, আন্দাজে আনসার করলে কিছু তো মিল থাকা উচিত। আর কেউ বলতে পারবে? ডায়মন্ড তুমি বলতে পারবে? ম্যাম, র ম্যাটেরিয়াল তো মানে ধরুন ফাইবারের, ইয়ারনের জন্য র ম্যাটেরিয়াল হচ্ছে ফাইবার, আর ফেব্রিকের জন্য আমরা র ম্যাটেরিয়াল ইউজ করি ইয়ারন। তো দুইটার ক্ষেত্রে র ম্যাটেরিয়াল আলাদা, এরকম ভাবে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ম্যাম প্রত্যেকটা স্টেজের র ম্যাটেরিয়াল আলাদা হয়, এই জন্য ম্যাম র ম্যাটেরিয়ালকে রিলেটিভ টার্ম বলা হয়।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখো, রিলেটিভ বলতে বেসিক্যালি বোঝাচ্ছে ভ্যারিয়েবল, মানে আমার জায়গা ভেদে বা প্রসেস ভেদে কি হয়, ভ্যারিয়েবল মানে যে প্রোডাক্টের জন্য যে র ম্যাটেরিয়ালটা আছে সে চেঞ্জ হয়, সে ফিক্সড না বা কনস্ট্যান্ট না। মানে আমার সবগুলো প্রসেসের জন্য আমি একই ম্যাটেরিয়াল ইউজ করি না, আমার প্রসেসের চেঞ্জের সাথে সাথে র ম্যাটেরিয়ালও চেঞ্জ হয়। যেহেতু আমি একই র ম্যাটেরিয়ালকে সব জায়গায় ইউজ করতে পারি না, সিকুয়েন্স টু সিকুয়েন্স বেসিসে অথবা প্রসেস টু প্রসেস বেসিসে আমার র ম্যাটেরিয়ালটা চেঞ্জ হয়, এর কারণে বলা হয় যে র ম্যাটেরিয়াল হলো একটা রিলেটিভ টার্ম। আমরা কি বুঝতে পেরেছি এখন? YE45 কথা বলতে হবে নাকি সবগুলা বোবা? না ম্যাম, শুনতেছি ম্যাম। জি নিশান, বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমরা অলরেডি জানি যে টেক্সটাইল টেস্টিং এর অবজেক্টিভস গুলো কি কি। এখন আমরা একটু দেখব যে টেক্সটাইল টেস্টিং এর ইম্পর্টেন্স গুলো আসলে কি কি। এক নম্বরে বলা হয়েছে দেখো যে আমার প্রোডাক্টের যে কোয়ালিটিটা, প্রোডাক্টের কোয়ালিটিটাকে এনশিওর করা, কারণ অ্যাট দ্য এন্ড আমাদের মেইন টার্গেটই হলো একটা ভালো মানের প্রোডাক্ট কম টাকায় প্রোডিউস করা। তো আসলে এই প্রোডাক্টের কোয়ালিটি ভালো কিনা এই জিনিসটা এনশিওর করাটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। দুই নম্বরে বলা হয়েছে টু কন্ট্রোল দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস। ম্যানুফ্যাকচারিং প্রসেস বলতে আসলে তুমি যে কোনো প্রোডাক্টকে যখন বানাও একদম স্টার্টিং থেকে শুরু করে এন্ড পর্যন্ত যেতে, তার যে যে স্টেপগুলো পার করে যেতে হয় বা যে যে মেশিনগুলো তাকে ইউজ করতে হয়, এই পুরো প্রসেসটাকেই বলা হয় ম্যানুফ্যাকচারিং প্রসেস। তাহলে এই ম্যানুফ্যাকচারিং প্রসেসটাকে যদি তুমি কন্ট্রোলে রাখতে পারো, তাহলে মোটামুটি তুমি র ম্যাটেরিয়াল সিলেক্ট করার পরে এই কাজটা যদি তুমি করো যে আমি ম্যানুফ্যাকচারিং প্রসেসটাকে খুব কন্ট্রোলে রেখেছিলাম, তাহলে এতটুকু আশা করা যায় যে হ্যাঁ, খুব বেশি বাজে কোয়ালিটির প্রোডাক্ট আমরা পাবো না। তিন নম্বরে যেটা বলা হয়েছে দেখো যে ফর কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যান্ড রিটেনশন, তুমি যে প্রোডাক্টটা বানাচ্ছ সেটা বানাচ্ছই তুমি কাস্টমারের জন্য, তো যে কাস্টমারই যদি স্যাটিসফাইড না হয় সেক্ষেত্রে কি হবে, ধরো তুমি একটা প্রোডাক্ট খুব ভালো কোয়ালিটির বানিয়েছো বাট তুমি যেটা করেছো ওখানে তুমি প্রোডাকশন কস্ট অনেক বেশি লাগিয়ে ফেলেছো। এখন ধরো তুমি কোনো একটা খুব হাই লেভেলের ব্র্যান্ড যদি হও, গুচি হও বা অন্য কোনো ব্র্যান্ডের যদি হয়, সেক্ষেত্রে যেটা হবে তোমার একটা স্পেসিফিক গ্রুপ হয়ে যায় পিপলদের, যে আমি শুধুমাত্র হায়ার ক্লাস পিপলদের মাঝখানে আমার প্রোডাক্টটাকে সেল করব, আমি কোনো নর্মাল রেঞ্জের পিপলদের মাঝে রেঞ্জ সেল করতে চাচ্ছি না, এরকম যদি হয় দ্যাটস ওকে। কিন্তু তুমি যদি আবার আরং টাইপের কোনো একটা ব্র্যান্ড তৈরি করতে চাও যেখানে আমি সব রেঞ্জের মানুষকে কাজ করতে পারবো, আমি খুব হায়ার ক্লাসও কাজ করতে পারবো, আমি মিডল ক্লাসও কাজ করতে পারবো, আমি লোয়ার ক্লাসও কাজ করতে পারবো, তাহলে কি হবে দেখো, এবং তোমার যে প্রোডাক্টগুলো তোমার কাস্টমার ইউজ করে সে স্যাটিসফাইড, তোমার প্রোডাক্টে যখন সে স্যাটিসফাইড হয়ে যাবে, রিটেনশন বলতে বেসিক্যালি ধরে রাখা বা ধারণ ক্ষমতা বোঝায়। তো কোন একটা কাস্টমার যদি তোমার ব্র্যান্ডের উপরে একবার স্যাটিসফাইড হয়ে যায়, তাহলে তাকে ধরে রাখাটা খুব ইজি হয়, সে দেখবে যে অন্য জায়গায় যেতে চাইবে না। যে আরঙ্গের শাড়ি পছন্দ করে সে লোকাল মার্কেটে গিয়ে শাড়ি খুব কমই কিনবে। তো তোমার কাস্টমার স্যাটিসফ্যাকশনটা দেখতে হবে, শেষে আসলে কি চাচ্ছে এবং আমি তাকে ওই দামে ওই কোয়ালিটিতে দিতে পারছি কিনা। And last one হলো good reputation among consumers, যেটাকে brand image বলে। brand image খুবই important একটা term, কারণ মানুষের psychological কিছু issue থাকে, তো কোনো একটা brand হচ্ছে এরকম psychology সাথে মিশে যায়। যেমন তোমাদের এখানে এখন participants আছে 56 জন, আমি sure এই 56 এর জন্য minimum 30 জন আড়ঙ্গের ভক্ত, হয় কেউ নিজের জন্য অথবা কারো মার জন্য অথবা কারো বোনের জন্য অথবা বোনের বেবি বা ভাইয়ের বেবি বা নিজের ভাই বোন হতে পারে। এখন যদি তোমরা ছোট, তোমাদের বেবি থাকার অপশন নাই, তো কারো না কারোর জন্য দেখবে যে তোমরা আড়ঙ্গেই যাচ্ছ। কারণ কি, তোমরা জানো যে আমি যদি ওখানে যাই তাহলে আমি আমার বাসার যে ছোট বেবিটা আছে ওর জন্য একটা কমফোর্টেবল ড্রেস কিনতে পারবো, এবং আমার যে রেঞ্জ, যেহেতু আমি স্টুডেন্ট আমার রেঞ্জটা বেশি না, তাহলে আমি দেখা যাচ্ছে ওই কম টাকার মধ্যেই খুব কমফোর্টেবল একটা ড্রেস কিনতে পারছি। তো যখন আমি দেখছি আমার রেঞ্জের মধ্যে আমি একটা ব্র্যান্ডেড দোকান থেকে একটা কমফোর্টেবল ড্রেস কিনতে পারতেছি, তখন কি আমি নিউ মার্কেট গাউসিয়া বা অন্য কোনো নর্মাল শপে যাব যারা ঢাকায় আছে বা যেখানে আড়ঙ্গের কোনো শোরুম আছে? নো ম্যাম। তাহলে ডেফিনেটলি তোমার রেপুটেশন বা ব্র্যান্ড ইমেজ যেটা, সেটা ক্লিন থাকতে হয়। হ্যাঁ, এখন দেখো এখানে পাঁচটা এম এর কথা বলা হয়েছে যারা একটা টেস্টিং কে গভর্ন করে। একটা টেস্ট, তুমি ধরো এটা, এই স্লাইডটা যদি তুমি নাও দেখো, তুমি নরমালি চিন্তা করো
কোনো একটা টেস্ট যদি তুমি করতে চাও, তাহলে তোমার কয়েকটা জিনিসের দরকার হয়। তো কি কি জিনিস এমন আছে যেটা এম দিয়ে স্টার্ট হয়? আবার কোয়েশ্চেনটা কি বুঝতে পেরেছো? না ম্যাম, আরেকবার বলেন। বলতে চেয়েছি যে কোনো জিনিসই তুমি টেস্ট করতে যদি চাও, তোমার কিছু জিনিসের তো দরকার হয়। টেস্টের দরকার কখন হয়? যখন তুমি কিছু একটাতে টেস্ট করতে যাচ্ছ বা তার কোয়ালিটি দেখতে যাচ্ছ, তখনই তো তোমার টেস্টের দরকার হয়, তাই না? জি ম্যাম। হ্যাঁ, তো এই টেস্টের জন্য এখানে এম, 5টা এম বলা হয়েছে, কারণ যে যে জিনিসের দরকার গুলো হয় প্রত্যেকটা স্টার্ট হয় এম দিয়ে। তো তোমরা কি বলতে পারবে এরকম একটা বা দুইটা নাম যেটা এম দিয়ে স্টার্ট হয় এবং যেটাকে টেস্ট কে গভর্ন করার জন্য সেটার নেসেসিটি আছে? অশিন। হ্যাঁ হ্যাঁ, কাকে ডাকো? আচ্ছা ঠিক আছে, বলা লাগবে না। দেখো এখানে 1 নম্বরে বলা হয়েছে ম্যান। ম্যান বলতে বেসিক্যালি ম্যান পাওয়ার বলা হয়েছে। যদি অটোমেটেড ও চলে যায়, অটোমেশনে যাওয়ার কথা, অটোমেশনে যদি চলেও যায়, তারপরেও একজন মানুষ হলেও তো লাগবে। ধরো কোন, তাহলে 1 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ম্যান বা ম্যান পাওয়ার। 2 নম্বরে হচ্ছে ম্যাটেরিয়াল। আমি যে কাকে টেস্ট করতে চাই, যেটাকে টেস্ট করতে চাই, কোন একটা ম্যাটেরিয়াল তো হওয়া লাগবে। তাহলে সেকেন্ড এমটা হচ্ছে ম্যাটেরিয়াল। এখন আমার ম্যানও আছে, ম্যাটেরিয়ালও আছে, আমি টেস্ট করব কিসের মাধ্যমে? আমার দরকার হবে একটা মেশিন। হ্যালো জি ম্যাম। যে তোমরা একটু সবাই মিউট করে দাও। হ্যাঁ, তো আমার ম্যান পাওয়ার আছে, আমার ম্যাটেরিয়ালও আছে। এখন আমি যদি টেস্ট করতে চাই, তাহলে আমার অবশ্যই কোন একটা মেশিনের দরকার হবে। তাহলে আমার 3 নম্বর এমটা হচ্ছে মেশিন। এখন আমার ম্যান আছে, ম্যাটেরিয়াল আছে, মেশিনও আছে, কিন্তু আমি জানি না যে কোন মেথডে টেস্ট করতে হয়। এখন যদি আমি মেথড না জানি, তাহলে তো আমি উল্টাপাল্টা টেস্ট করবো আর রেজাল্ট উল্টাপাল্টা আসবে, বা আমার ইনস্ট্রুমেন্টটাই আমি নষ্ট করে ফেলবো। তাহলে আমার 4 নম্বরে যে জিনিসটা অবশ্যই দরকার হবে, সেটা হচ্ছে কোন একটা মেথড, যে আমি কোন মেথডটা ফলো করে কাজটা করতে যাচ্ছি। আমি ম্যান পেয়ে গেছি, আমি ম্যাটেরিয়ালও পেয়ে গেছি, আমি মেশিন পেয়ে গেছি, আমি মেথডও পেয়ে গেছি। এখন দেখবা প্রতিটা ম্যাটেরিয়াল টেস্ট করার জন্য মেজারমেন্ট মেথড কিন্তু সেম থাকে না, মেজারমেন্টটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়। তো যখন আমি ম্যান পেয়ে যাব, ম্যাটেরিয়াল পেয়ে যাব, মেশিন পেয়ে যাব, মেথড পেয়ে যাব, লাস্ট যে আমার জিনিসটা পেতে হবে সেটা হলো তার মেজারমেন্ট। যখন আমি এই 5টা পেয়ে যাচ্ছি, তখন আমি কি করতে পারতেছি, কোন একটা নির্দিষ্ট টেস্টকে আমি করতে সক্ষম হচ্ছি। তোমরা কি বুঝতে পেরেছো? আমেন। আচ্ছা এই যে দেখো, তাহলে আমি 1 নম্বরে দেখলাম ম্যান, 2 নম্বরে ম্যাটেরিয়াল, 3 নম্বরে মেশিন, 4 নম্বরে মেথড, আর 5 নম্বরে মেজারমেন্ট। এটা তোমাদের সিটি কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। হ্যাঁ দেখো, তোমাদের যে নেক্সট টপিকটা সেটা হলো যে আমার কোয়ালিটি কন্ট্রোল এর অবজেক্টিভস গুলা কি কি। আমরা অলরেডি জানি যে টেস্টাইল টেস্টিং এর অবজেক্টিভস গুলা কি কি। আমাদের এখনকার পয়েন্টটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল এর অবজেক্টিভস গুলা কি কি। 1 নম্বরে দেখো যে পয়েন্টটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে টু ফুলফিল দা কাস্টমার ডিমান্ডস। আমার যে কাস্টমার গুলো আছে, তারা আসলে কি চাচ্ছে আমার কাছে, আমি ওই ডিমান্ড গুলা ফুলফিল করতে পারছি কিনা, এটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল এর একটা অবজেক্টিভ। 2 নম্বরে বলা হয়েছে টু রিডিউস দা প্রোডাকশন কস্ট। আমরা অলরেডি জানি যে কোনো প্রফিট বিজনেসেরই প্রফিট থাকতে হয়। তো যখন কোনো প্রোডাকশন কস্ট রিডিউস করা যাবে, ডেফিনেটলি তার প্রফিটেবিলিটিটা অনেক বেশি বেড়ে যাবে। 3 নম্বরে যেটা বলা হয়েছে যে ওয়েস্টেজ কে রিডিউস করা। এখন আমি যদি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি যে প্রোডাকশন কস্ট রিডিউস হওয়ার সাথে ওয়েস্টেজ রিডিউস এর কি সমানুপাতিক সম্পর্ক নাকি ব্যস্তানুপাতিক? ম্যাম আরেকবার কোশ্চেন, মানে আমি বলতে চেয়েছি যে রিডিউস দা প্রোডাকশন কস্ট এন্ড দা রিডিউসমেন্ট অফ ওয়েস্টেজেস, এই রিলেশনশিপটা কি ইনভার্সলি প্রপোর্শনাল অর প্রপোর্শনাল? মানে কোন একটা প্রোডাক্টে প্রপোর্শনাল। ওকে থ্যাংক ইউ। কিভাবে প্রপোর্শনাল? ম্যাম যদি ওয়েস্টেজ কম হয়, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে কি কম কস্টে আরো বেশি পরিমাণে জিনিসপত্র বানানো যাবে। ওকে থ্যাংক ইউ। তার মানে আমার ওয়েস্টেজ যখন কমে যাচ্ছে, তখন আমার প্রোডাকশন কস্টও ডেফিনেটলি কি হয়ে যাবে, কমে যাবে। ওয়েস্টেজ বলতে আসলে কি বোঝায়, আমি আমার ফাইবারকে, র ম্যাটেরিয়ালকে ইউজ করছি, বাট আমার র ম্যাটেরিয়ালকে ইউজ করার পরে আমি যে আউটপুটটা পেতে চাচ্ছিলাম, ওই আউটপুটটা আর পাওয়া যাচ্ছে না।
যখন ওই আউটপুটটা পাওয়া যাচ্ছে না, যখন আমি ওকে ইউজ করতে পারছি না, তখন আমি তো তাকে ওয়েস্টেজ বলছি, তাই না? তো আমি যদি ওয়েস্টেজটাকে রিডিউস করতে পারি তাহলে ডেফিনেটলি আমার প্রোডাকশন কস্ট কমে যাবে। আর তারপরে যে লাইনটা, টু আর্ন ম্যাক্সিমাম প্রফিট অ্যাট মিনিমাম কস্ট, এটাও তখন আরো ইজিলি আমার অ্যাচিভ করাটা সম্ভব হবে। যেমন আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, যে আমি 1000 কেজি ফাইবার নিয়েছি, 1000 কেজি ফাইবার থেকে ইয়ার্ন হওয়ার কথা 800 কেজি, কিন্তু আমার মেশিনের প্রবলেম হতে পারে বা আমার কোয়ালিটি র মেটেরিয়াল সিলেকশনের ভুল ছিল, যার কারণে আমি দেখলাম 800 কেজি যেখানে ইয়ার্ন হওয়ার কথা 800 কেজি না হয়ে হয়েছে মাত্র 300 বা 350 কেজি। তাহলে দেখো, তুমি অ্যাজিউম করেছিলে তোমার ইয়ার্ন হবে 800 কেজি, ওই ইয়ার্নটা না হয়ে মাত্র কত কেজি হয়েছে, 350 বা 400 কেজি। তোমার কিন্তু র মেটেরিয়াল ঠিকই 1000 কেজি লেগেছে, তুমি সেটাকে প্রসেসও করেছো, কিন্তু সেটা ওয়েস্টেজ হিসেবে নষ্ট হয়ে গেছে। তাহলে তুমি 100 কেজি ফাইবার থেকে যে 400 কেজি পেলে, তখন কি বেশি প্রফিট অ্যাচিভ করা পসিবল? আর 800 কেজি পেলে তখন ইজিলি প্রফিট অ্যাচিভ করা পসিবল? খুব বেশি কোয়ালিটিতে ধরো যে ডিফারেন্স নাই, একই কোয়ালিটিরই তুমি ইয়ার্ন প্রোডিউস করেছো, বলো ম্যাম? যখন 800 কেজি পাবো ডেফিনেটলি, তার মানে কখন আমি 800 কেজি পাবো, যখন আমার কয়েকটা জিনিস হতে পারে, যখন আমার প্রোডাকশন সিলেকশন ঠিক থাকবে, যখন আমি প্রোডাকশন কে প্রসেস প্রসেস কন্ট্রোল কে আমি প্রসেস কে আমি কন্ট্রোল করতে পারবো, যখন আমার ওয়েস্টেজ কমে যাবে, এবং তখন আমার প্রোডাকশন কস্ট কমে যাবে। যখন আমার প্রোডাকশন কস্ট কমে যাবে তখন আমার প্রফিটও ম্যাক্সিমাম হবে, তাই না? প্রোডাকশন কস্ট যদি মিনিমাম হয় তাহলে প্রফিট কি হবে? ম্যাক্সিমাম। জি, থ্যাংক ইউ। পরের পয়েন্টটা দেখো, বলেছে টু এস্টাবলিশ দা ডিজায়ার্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ডস হুইচ আর অ্যাকসেপ্টেবল টু দা কাস্টমার্স। বলেছে যে তুমি একটু ডিজায়ার্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ড কে এস্টাবলিশ করো, যেটা তোমার কাস্টমার কি করেছে, অ্যাকসেপ্ট করেছে। তোমাদের আমি অলরেডি যেটা সিনারিও বললাম, যে ধরো যে তুমি কোন একটা প্রোডাক্টের যে নিউ কোয়ালিটি অ্যারাইজ করতে চাচ্ছ আর বাজারে আনতে চাচ্ছ আর প্রোডিউস করতে চাচ্ছ, তুমি আগে ওটা একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা কালেক্ট করেছো এবং এখানে তুমি একটা রেজাল্ট পেয়ে গেছো। তো ওই রেজাল্টের মাধ্যমে তুমি আসলে একটা স্ট্যান্ডার্ডে পৌঁছাতে পারবা যে আমার কাস্টমার কি চায় বা আমার কনজিউমার কি চায়। যখন তুমি তাদের ডিজায়ার্ড কোয়ালিটিটা পেয়ে যাবে, যে হ্যাঁ ওরা এরকম এরকম চাচ্ছে, তখন তোমার জন্য ওই রকম প্রোডাক্ট বানানোটা ইজিয়ার হয়ে যাবে না? আমি ধরো জানি, যেমন ধরো আমি তোমাদের পার্ট এ নিচ্ছি FYT এর, তো তোমরা এটাই জানো না যে ম্যাম কিভাবে লিখলে আমি বেশি মার্কস পাবো। তাহলে কি তোমরা ধরো হ্যাঁ আন্দাজে লিখছো, অ্যান্সারও করছো, কিন্তু যে আমার মন মতো করে আমি যেটা পছন্দ করি সেভাবে অ্যান্সার করছে, তাকে কি আমি বেশি মার্কস দিব? নাকি যে আমি যেটা চাচ্ছিলামই না অ্যান্সারে আসুক, সে ওটাও লিখে দিয়েছে, তাকে বেশি মার্কস দিব? তোমাদের কি মনে হয় ম্যাম, যে আপনি যা চান সেভাবে লিখতে পারবে তারাই ফুল মার্কস দিবে? হ্যাঁ, এটা ধরো যে একটা সিনারিও বললাম। আরেকটা ধরো যে তুমি হচ্ছে কাস্টমার, তুমি একটা টি শার্টে একরকম চাও, আরেকজন আরেকরকম চায়, আরেকজন আরেকরকম চায়, এরকম 30,000 মানুষের মতামত যখন নেওয়া হয়, কোনো একটা কমন মতামত থাকে যেটা ধরো 15,000 মানুষের মধ্যে আছে, তখন ওটাকে কি হয় একটা স্ট্যান্ডার্ড, যে হ্যাঁ এটা তাহলে আমার কাস্টমাররা চাচ্ছে, যেটা সবাই চায়, কমন এক্সেপশনাল থাকে। কিন্তু এক্সেপশনাল কে এক্সাম্পল ধরা যায় না, এক্সাম্পল ধরতে হয় কাকে, কমন পিপলকে। তাহলে আমার কমন পিপল গুলাকে আমি কি করলাম, ধরে নিলাম যে ওরা যে স্ট্যান্ডার্ডটা চাচ্ছে ওটা আমি অলরেডি আমার স্ট্যাটিস্টিক্যাল ডাটা যেটা আমি বের করতে দিয়েছিলাম সেটার মাধ্যমে পেয়ে গেছি। তাহলে পাওয়ার পরে ওইটার বেসিসে আমি আমার সব প্যারামিটার গুলো সেট করব, যার মাধ্যমে আমি কি পাবো, ডিজায়ার্ড কোয়ালিটি সেই প্রোডাক্টটা পাবো যেটা আমার কনজিউমার অথবা কাস্টমাররা চাচ্ছিল। তারপরের পয়েন্টটা দেখো, বলা হয়েছে টু ডিসকভার ফ্লস অর ভেরিয়েশনস ইন দা র ম্যাটেরিয়ালস এন্ড দা ম্যানুফ্যাকচারিং প্রসেসেস ইন অর্ডার টু এনশিওর স্মুথ অ্যান্ড আনইন্টারাপ্টেড প্রোডাকশন। সবসময় মনে রাখবে, তোমার প্রোডাকশনে যদি ইন্টারাপশন কম হয় এবং সেটা যদি স্মুথলি রান হতে পারে, তাতেই ফল্টের পরিমাণ অনেক কমে যায়। তো এটা কখন সম্ভব হবে, যখন তুমি ফ্লস গুলো ডিসকভার করতে পারবা। ফ্লস বলতে ত্রুটি গুলা, কিসের কিসের ত্রুটি, আমার র মেটেরিয়ালে কি কি ত্রুটি আছে, আমার ম্যানুফ্যাকচারিং প্রসেসে কি কি ত্রুটি আছে। আমি যদি এই ত্রুটি গুলাকে ডিসকভার করতে পারি এবং এই ত্রুটি গুলাকে বা ফল্ট গুলাকে বা ফ্লস গুলাকে মিনিমাইজ করতে পারি, তাহলে আমার প্রোডাকশন প্রসেসটা খুব স্মুথলি চলবে এবং আমি খুব আনইন্টারাপ্টেডলি প্রোডাকশনটা পাবো। আর যখন আমি পাবো তখন আমার প্রোডাক্টের কোয়ালিটি আপনা আপনি ভালো হবে।
তারপরে যে পয়েন্টটা বলেছে, দেখো টু এভালুয়েট দ্য মেথডস এন্ড প্রসেসেস অফ প্রোডাকশন এন্ড সাজেস্ট ফার্দার ইম্প্রুভমেন্টস ইন দেয়ার ফাংশনিং। আমি যখন একটা মেথড বা একটা প্রসেসকে এভালুয়েট করছি, এভালুয়েট করার পরে আমি দেখলাম কোন একটা জায়গার ফাংশনিং গুলো আরেকটু বেটার হতে পারতো যদি একটু ফার্দার ইম্প্রুভমেন্ট করা যেত, তাহলে আমি সেকেন্ড টাইম যখন এই সেম প্রোডাক্ট বানাতে চাচ্ছি, আমি আগের বার এভালুয়েট করে যে যে প্রবলেম গুলো পেয়েছিলাম যে হ্যাঁ এটাকে যদি আমি আরেকটু চেঞ্জ করি তাহলে হয়তো ও আরেকটু বেটার ফাংশনিং দিবে বা বেটার ফাংশন দিবে, তখন আমি কি করে দিলাম ওই ইম্প্রুভমেন্ট গুলা করার ফলে আমার প্রোডাক্টের কোয়ালিটিও ভালো হয়ে গেল। তারপর একটা যেটা দেখে বলেছে যে টু স্টাডি অ্যান্ড ডিটারমাইন দ্য এক্সটেন্ট অফ কোয়ালিটি ডেভিয়েশন ইন আ প্রোডাক্ট ডিউরিং দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস। ডেভিয়েশন বলতে কি বোঝায়, কারো কি জানা আছে ডেভিয়েশন টার্মটা? বিচ্যুত ম্যাম, বিচ্যুতি। জি জি, থ্যাংক ইউ সো মাচ, এতটুকু বললেই হবে। আমরা বলেছি যে আমাদের কোন একটা স্ট্যান্ডার্ড বা বেঞ্চমার্ক ক্রিয়েট করতে হয়, তাই না? তো যখন আমি কোন একটা স্ট্যান্ডার্ড বা বেঞ্চমার্ক ক্রিয়েট করে ফেলেছি, এখন ওটার সাথে যখন আমি কোন একটা প্রোডাক্টের কোয়ালিটি কে আমি যে ধরো আমি স্ট্যান্ডার্ডটা পেয়ে গেছি প্রোডাক্টটা কেমন হতে হবে, এখন ওই প্রোডাক্টের সাথে আমি যে প্রোডাক্টটা প্রোডিউস করেছি ওই প্রোডাক্টটা ম্যাচ করালাম, ম্যাচ করানোর পরে আমি দেখবো হয় আমার স্ট্যান্ডার্ড পুরোপুরি ম্যাচ করেছে অথবা টলারেন্স লেভেলের মধ্যে আছে। ধরো যে প্লাস মাইনাস 5 হলে আমি অ্যাকসেপ্ট করতে পারবো, তো দেখলাম যে প্লাস মাইনাস 5, ধরো কোন একটা ভ্যালু 70 হলে আমি অ্যাকসেপ্ট করতে পারবো, প্লাস মাইনাস হয়ে কত হলো 75 অথবা 65। তো যখন 65 বা 75 হচ্ছে তখন আমি অ্যাকসেপ্ট করতে পারছি, আর 70 হলে তো ভেরি গুড। কিন্তু আমি যখন দেখছি 65 না হয়ে সেটা 60 ও না 55 হয়ে গেছে বা 54 হয়ে গেছে, তার মানে কি কোয়ালিটি ডেভিয়েশন অনেক বেশি, মানে কোয়ালিটি ডিগ্রেড করেছে। কোয়ালিটি যখন ডিগ্রেড করে এটা স্বাভাবিক, করতেই পারে, কারণ এখনো টেক্সটাইলের অনেক সেকশনই অজানা আছে। তো কোন একটা আননোন কারণে যেটা এখনো আমাদের জানা নেই, সেই কারণে আমার কোয়ালিটিটা ডেভিয়েশন হয়েছে। আমার নেক্সট যে কাজটা হবে তাহলে কি হবে, আমি জানলাম যে কোয়ালিটি ডেভিয়েশন হয়েছে, এবার আমি নেক্সট বারও কি একই ভাবে কাজ করবো? মোটামুটি রেঞ্জে ডেভিয়েশন হয়েছে, এটা আগে আমাকে কি করতে হবে, স্টাডি করতে হবে, ডিটারমাইন করতে হবে। যখন আমি জেনে ফেললাম যে আমার কোয়ালিটি ডেভিয়েশনের এক্সটেন্টটা কতটুকু, সেকেন্ড আমার যে কাজ সেটা হচ্ছে অ্যানালাইজ করা। কি অ্যানালাইজ করা? যে 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 রেসপন্সিবল রিজনের কারণে আমার ডেভিয়েশনটা হয়েছে ওই রিজন গুলো কি কি। আমার এক নম্বর কাজ হলো আমি ডিটারমাইন করেছি এক্সটেন্টটা কতটুকু কোয়ালিটি ডেভিয়েশনের, এটা আমি কিভাবে করেছি, স্ট্যান্ডার্ডের সাথে আমার প্রোডাক্টের কোয়ালিটিকে কম্পেয়ার করে। যখন আমি পেয়ে গেলাম কোয়ালিটি ডেভিয়েশনের মাত্রাটা কতটুকু, আমার সেকেন্ড কাজ হলো আমি আমার ওই রিজন গুলো বা ওই কজ গুলাকে অ্যানালাইজ করবো যার কারণে আমার ডেভিয়েশনটা হয়েছে। যখন আমি কজ গুলাকেও অ্যানালাইজ করে ফেললাম অথবা ডিটেক্ট করে ফেললাম, আমার থার্ড কাজ হবে কি কি স্টেপ নেওয়ার মাধ্যমে আমি আমার যে প্রবলেম গুলো হয়েছে ওই প্রবলেম গুলোকে মিনিমাইজ করা যায় সেটা করা। তাহলে আমি কি করব, প্রথমে আমি আমার কোয়ালিটি ডেভিয়েশনের এক্সটেন্টটা কতটুকু সেটা স্টাডি করব। এটা করার পরে আমি রিজন গুলো জানবো যে যে রিজনের কারণে আমার কোয়ালিটি ডেভিয়েশন হয়েছে। এন্ড দেন তিন নম্বরে হলো আমি ওই ওই প্রবলেম গুলোকে সলভ করার জন্য যে যে স্টেপ নেওয়া দরকার সেগুলো নিব। কেন নিব? একটা ডিজায়ার্ড কোয়ালিটির প্রোডাক্ট পাওয়ার জন্য। YE45, তোমরা সবাই কি কোয়ালিটি কন্ট্রোলের অবজেক্টিভ গুলো পুরাপুরি পুরাপুরি বুঝতে পেরেছ? হ্যালো, ওইটার মধ্যে একটা ছিল যে মেথড এন্ড মেজারমেন্ট, তাই না? তো ওই যে কোন একটা স্পেসিফিক টেস্টের জন্য কোন একটা স্পেসিফিক মেথড বা মেজারমেন্ট তুমি ফলো করছো, এটা তুমি আসলে কোথায় পাও? ধরো নিশি ম্যাম একটা বলেছে এটার জন্য একটা মেথড, এখন জালাল স্যার এসে আরেকটা বলেছে এটার জন্য, ওই সেম জিনিসেরই আমি আরেকটা মেথড ইউজ করলাম, এবার আমাকে আমার ডিপার্টমেন্টের দুটো স্যার, শুভ স্যার আরেকটা বলেছে, হুমায়রা ম্যাম আরেকটা বলেছে, এখন আমাকে আবার আমার হেড ম্যাম আরেকটা বলেছে, তখন ফাতেমা ম্যাম আমাকে আরেকটা বলেছে, তখন আমার কি হবে? এক একজন যখন এক এক মেথড ফলো করছি রেজাল্ট এক এক রকম আসবে, বা যে স্ট্যান্ডার্ডটা আমরা ফলো করতে চাচ্ছি স্ট্যান্ডার্ড তো ডিফারেন্ট হয়ে যাচ্ছে, কারণ আমি তো এক এক সময় এক এক টিচারটা ফলো করছি, তো এভাবে ফলো করে টেস্ট করলে কি হবে?
তাহলে এটার জন্য কি দরকার হয়? কোন একটা অ্যাপ্রোপ্রিয়েট মেথড বা অর্গানাইজেশনের দরকার হয়। যেমন আমরা জানি ইউনিভার্সিটিতে 4 মানে হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট, আর 4 মানে হচ্ছে আমার, ধরো যে এখন যদি তোমাদের 100 ক্রেডিটের 100 মার্কসের ক্রেডিট, তাই না? তোমাদের একটা সাবজেক্টে তো 100 মার্কস থাকে, আর আমাদের টাইমে 150 ছিল। যাই হোক, তাই এই যে 100 মার্কসের যে এক্সাম, এর মধ্যে যদি তুমি এ পেতে চাও তাহলে তোমাকে কত পেতে হয়? 80 তো পেতে হয় নাকি? তখন অনেক বেশি কি হয়ে যাবে, মিস অর্গানাইজড হয়ে যাবে সব জিনিসগুলো, হ্যাফাজার্ড হয়ে যাবে, কোনো ওরিয়েন্টেশন থাকবে না। তো এই প্রবলেম যাতে অ্যারাইজ না হয় এর জন্য কিছু স্পেসিফিক অর্গানাইজেশন আছে যারা তোমাকে এক একটা মেথড স্পেসিফাই করে দেয় যে এই মেথডটার জন্য বা এই টেস্টের জন্য তোমাকে এই মেজারমেন্ট এবং এই প্রসিজিওরটাই ফলো করতে হবে। তো ওরকম কয়েকটা অর্গানাইজেশনের অ্যাব্রিভিয়েটেড ফর্ম দেখো আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি। এখন দেখো তোমাদের এই যে ফার্স্ট যে লেকচারটা, এটা যে লাস্ট টপিকটা সেটা হলো এটা, ডেমিং কোয়ালিটি সাইকেল। ডেমিং কোয়ালিটি সাইকেলের সাথে কি কেউ কোনোভাবে আগে থেকে জানো বা নাম শুনেছ? না ম্যাম। এখানে কন্টিনিউয়াস বলতে আসলে কি বুঝিয়েছে? এখন ধরো তুমি হচ্ছে এখন সেকেন্ড ইয়ারের একটা স্টুডেন্ট, হ্যাঁ, মোহাম্মদ সাখাওয়াত। তুমি কি, আচ্ছা আমি ধরে নিলাম মোহাম্মদ সাখাওয়াত হচ্ছে একটা স্টুডেন্ট, ও হচ্ছে এখন লেভেল 2 তে আছে। লেভেল 2 তে আসার আগে তোমাদের তো 1-2 এর এক্সামটা হয়নি, 1-1 এ তোমাদের একটা এক্সাম হয়েছে, তাই না? জি ম্যাম। আচ্ছা তাহলে 1-1 এর এক্সামে তোমার জিপিএ কত ছিল? সাখাওয়াত আইডি 10। 1-1 এ তোমার যে ইয়াটা ছিল, সেমিস্টার ফাইনালটা ছিল, ওটা তোমার কোন একটা তো জিপিএ এসেছে, জিপিএটা কত? নাকি তুমি জিপিএ মানে বুঝতেছো না, তোমার ফাইনালি যে রেজাল্টটা এসেছে কোন একটা পয়েন্ট এসেছে, জি, ওটা কত ছিল? সরি, 2.98। আচ্ছা ঠিক আছে, 2.98 ধরো সাখাওয়াতের ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট লেভেলের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট। তো যখন ও 2.98 এসেছে, ও তো প্রথমে ইউনিভার্সিটিতে ঢুকে হয়েছে, পড়াশোনা করার দরকার না, এবার হাওয়া লাগিয়ে ঘুরতে থাকে, যার কারণে ও 2.98 এসেছে। এখন যখন 1-2 এর পরীক্ষা, তখন সাখাওয়াত ভাবলো যে না, এত খারাপ করলে হবে না, আর একটু লেভেলে যায়, একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট অ্যাটলিস্ট মেনটেন করে। তখন সাখাওয়াত কি হলো, 2.98 থেকে বেড়ে ধরো 3.20 বা 3.30 হয়ে গেল। তো ও যখন 3.30 পেয়ে গেছে, ওর পরের সেমিস্টারে কি ও এটা থেকে আর নিচে নামতে চাইবে? যদি ও, মানে এটা ওর জন্য ইম্পর্টেন্ট হয়, রেজাল্টটা যদি ইম্পর্টেন্ট হয়, এরকম যদি কোনো স্টুডেন্ট হয়, তখন কি সে চাইবে যে তার সিজিপিএ জানি 3.30 থেকে নিচে নেমে যায়? বলো, তোমাদের ক্লাসে ফার্স্ট কে? ডায়মন্ড রয় ম্যাম। মমতা এবং সে তার রেজাল্ট খারাপ হতে দিবে না। এখন যার ফার্স্ট সেমিস্টারের রেজাল্টই 3.96 আসে, তার খুবই কম চান্স থাকে অন্যান্য সেমিস্টারে খারাপ করার। সবসময় ইউনিভার্সিটিতে খারাপ করার যে টেন্ডেন্সিটা থাকে স্টুডেন্টের মাঝে, ওটা হয় ফার্স্ট ইয়ারে, কজ
তারা বুঝতে বুঝতে সেমিস্টার শেষ হয়ে যায়, পড়াশোনা আর হয় না, যার কারণে জিপিএটা ফল করে। এখন মিমের যেহেতু প্রথম সেমিস্টারে 3.96 চলে এসেছে, ও সেকেন্ড সেমিস্টারে কি বলবে 0.04 কিন্তু ও এখনো পায়নি, তাহলে ওর ওই টার্গেট হবে ওটাকে কিভাবে মিনিমাইজ করা যায়। যখন ও 4 out of 4 পেয়ে যাচ্ছে তখন বেসিক্যালি ও ভাববে যে আমি শুধু ইউনিভার্সিটি কোর্সই করছি, আমি এর পাশাপাশি যদি আদার্স কোনো কোচিং এ ভর্তি হই বা কোনো একটা ল্যাঙ্গুয়েজে ভর্তি হই তাহলে হয়তো আমার এক্সট্রা কোনো একটা কি হচ্ছে অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, যার কারণে আমার একটা ধরো যে আমরা শুধু ইংলিশ জানি বাংলা জানি আর অনেকে হয়তো হিন্দি জানবে, যদি এর সাথে মেম ফ্রেঞ্চ আর স্প্যানিশ জেনে যায় তাহলে সে ও কি ওর কোয়ালিটিটাকে আরেকটু ইমপ্রুভ করছে। আমি তোমাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি এত কথার মাধ্যমে সেটা হলো কোয়ালিটির কোনো শেষ নাই। মানুষ যখন একটা লেভেলে পৌঁছায় তখন সে চায় তার কোয়ালিটিটা যেন আরেকটু বেটার হয়, আরেকটু বেটার হয়। তোমরা প্রথমে স্কুলে ছিলে, দেন হাই স্কুলে এসেছো, দেন কলেজে এসেছো, দেন ইউনিভার্সিটিতে বিএসসি শেষ হলে অনেকে আছে মাস্টার্স করবে, মাস্টার্স শেষ হলে অনেকে আছে পিএইচডি করবে, পিএইচডির পরে কেউ আছে পোস্ট ডক্টরেট করবে। পোস্ট ডক্টরেট করার পরেও দেখবা যে যাদের ইচ্ছা আছে যে না আমি আমার জ্ঞানের লেভেলকে আরো বাড়াতে চাই, সে হয়তো কোনো একটা রিসার্চার হিসেবে কোনো একটা জায়গাতে জয়েন করবে। তাহলে কোয়ালিটিটা হলো বেসিক্যালি একটা ইমপ্রুভমেন্ট, যে কোয়ালিটির যে ইমপ্রুভমেন্টটা আমি বলছি এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। মানুষের যত হয় সে আরো চায়, সে আরো চায়। যদি সে এখন একে থাকে সে নেক্সট দিন দুয়ে যেতে চায়, দেন তিন, দেন চার, দেন পাঁচ। তাহলে এই যে যে কন্টিনিউয়াস প্রসেসটা, এই প্রসেসটাকে মডেল করা হয়েছে আর এটাকেই বলা হচ্ছে ডেমিং কোয়ালিটি সাইকেল। তাহলে এখানে যে পিডিসিএ বলা হয়েছে, পিডিসিএ বলতে কি বোঝায়, পিডিসিএ বলতে বোঝানো হয়েছে প্ল্যান ডু চেক এন্ড অ্যাক্ট। প্রথমে তুমি কোন একটা জিনিসের প্ল্যান করো, এন্ড দেন তুমি যেটা প্ল্যান করেছো ওই কাজটা করো, এন্ড দেন তুমি দেখো তুমি যেটা প্ল্যান করেছিলে, তুমি যেটা করতে চেয়েছিলে তুমি ওটা করছো কিনা, এটাকে বলা হচ্ছে চেক। আর যদি পিডিএসএ সাইকেল হয় সেক্ষেত্রে এই চেকটা হয়ে যায় স্টাডি, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ অ্যাক্ট। আচ্ছা দেখো, তাহলে আমার প্ল্যান ডু এন্ড দেন যদি আমার এই চেকটা, আমার যদি পিডিএসএ সাইকেল হয় সেক্ষেত্রে এই চেকটা হয়ে যাবে কি স্টাডি। এখন দেখো এখানে একটু হিস্ট্রি টাইপের আমি বলার চেষ্টা করেছি যে পিডিএস সাইকেল, পিডিএসএ বা পিডিসিএ আমি যে সাইকেলটা বলছি এটা আসলে কিভাবে আসলো বা কে এটাকে হচ্ছে অরিজিন করলো, অরিজিনেটেড হয়েছিল কার মাধ্যমে। যার মাধ্যমে অরিজিনেটেড হয়েছিল তার নাম হচ্ছে মিস্টার ওয়াল্টার আশে ওয়ার্ট। উনি 1920 সালে এটা করেছিলেন, ইন্ট্রোডিউস করেছিলেন, এবং তখন এটার নাম ছিল জাস্ট প্ল্যান ডু অ্যান্ড সি। দ্য লেট টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট গুরু বলা হয় ওনাকে, কোয়ালিটি ম্যানেজমেন্টের গুরু বলা হয়। অ্যান্ড রিনাউন্ড স্ট্যাটিস্টিশিয়ান এডওয়ার্ড ডক্টর ডেমিং মডিফাইড দ্য শিওর সাইকেল অ্যাজ প্ল্যান ডু স্টাডি অ্যাক্ট। প্রথমে মিস্টার ওয়াল্টার একটা এরকম একটা ইমপ্রুভমেন্ট সাইকেল করেছিলেন যেটাকে বলা হতো প্ল্যান ডু অ্যান্ড সি, অ্যান্ড দেন ওটাকে একটা রিনাউন্ড স্ট্যাটিস্টিশিয়ান যার নাম হচ্ছে এডওয়ার্ড ডব্লিউ ডেমিং, উনি এটাকে মডিফাই করেন, এবং ইনি মডিফাই করে যে সাইকেলটা হয় সেটা হচ্ছে প্ল্যান ডু স্টাডি অ্যান্ড অ্যাক্ট। Along with the other well-known American quality guru, J.M. Juran, Deming went to Japan as part of the occupation forces of the Allies after World War II. তোমরা যে ওয়ার্ল্ড ওয়ার টু হয়েছিল এটা সম্পর্কে কিছু জানো? কিছু জানি মানে জি ম্যাম জানি। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়ার টু এর পরে জাপানের অবস্থা খুব খারাপ ছিল, খুব বেশি খারাপ ছিল। জাপানিজরা বাঙালিদের মতো না যে আরাম পাচ্ছি তাহলে এবার আরামটাকে ইউজ করি, আরেকটু আরাম করি, আরেকটু আরাম করি। ওদের মাথায় টার্গেট ছিল যে কিভাবে আমাদের ইকোনমিক্যাল কন্ডিশনকে একটা একটা স্টেবল পজিশনে নেওয়া যায়, যার কারণে ওরা কি করলো একটা স্ট্যাটিস্টিশিয়ানকে ভাড়া করে নিল, এবং তিনি ছিলেন হচ্ছে এডওয়ার্ড ডব্লিউ ডেমিং। তখন উনি ওদেরকে ইমপ্রুভমেন্ট করার জন্য বেসিক্যালি এই মেথডটা অ্যাপ্লাই করতে বলেন, যেটাকে আমরা বলছি পিডিএসএ বা পিডিসিএ সাইকেল। এটা ইমপ্রুভমেন্টের মাধ্যমে আসলেই কাজ হয়েছিল জাপানিজদের। যাই হোক, আরো যদি ইন ডিটেইল জানতে চাও তাহলে ওয়ার্ল্ড ওয়ার টু ইন জাপান অর সামথিং লিখে সার্চ দিও।
এখন দেখো এই যে প্ল্যান টু চেক এক প্রসিজিওর, এই প্রসিজিওরটা আসলে কি এটা সম্পর্কে আমি একটু বোঝানোর চেষ্টা করেছি। এক নম্বরে যে প্ল্যান রেকগনাইজ অ্যান অপরচুনিটি অ্যান্ড প্ল্যান আর চেঞ্জ। তুমি ধরো যে তুমি যেহেতু এখন ওয়ান টু এর স্টুডেন্ট, এখন হচ্ছে টু ওয়ান এর স্টুডেন্ট, তুমি কোনো একটা জিনিস সেটা যে কোনো টপিকের হতে পারে তুমি কিছু একটা প্ল্যান করেছো, তোমার ফার্স্ট কাজ হবে যে তুমি যে প্ল্যানটা করছো ওটা আসলে কোনো অপরচুনিটি আছে কিনা। যদি অপরচুনিটি থেকে থাকে তাহলে কতগুলো অপরচুনিটি আছে, অ্যান্ড দেন তুমি ওই অপরচুনিটি কোনটাকে নিতে চাও এবং কিভাবে চেঞ্জ করতে চাও নিজেকে একটা প্ল্যান করে ফেলো। যখন তুমি অপরচুনিটিটাকে রেকগনাইজ করেছো অ্যান্ড চেঞ্জটাকে প্ল্যান করে ফেললে যে আমি কি করতে চাই। দুই নম্বরে হলো ডু, বলা হয়েছে টেস্ট আ চেঞ্জ অ্যান্ড ক্যারি আউট আ স্মল স্কেল স্টাডি। তিন নম্বরে যেটা সেটা হচ্ছে চেক, আমি যে টেস্টটা করবো ভেবেছি ওই টেস্ট ওই চেকটাকে টেস্টটাকে আমি আবার রিভিউ করবো, আমি রেজাল্টটাকে অ্যানালাইজ করবো, অ্যান্ড আইডেন্টিফাই হোয়াট ইউ হ্যাভ লার্নড। তুমি আগে কি জানতে, তুমি যে নতুন প্ল্যানটা করেছিলে এবং সে অনুযায়ী কাজ করার পরে আসলে তুমি কি জেনেছো। যখন তুমি চেক করে ফেললে, এখন চেক করার পরে তোমার ফাইনাল যে টপিকটা, ফাইনাল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাক্ট। Take action based on what you have learned in the study step. If the change did not work, go through that cycle again with a different plan. If you are successful, incorporate what you learned from the test into wider changes. Use what you learned to plan new improvements, beginning the cycle again. তুমি কি একটা যে কথাগুলো বলা হয়েছে এটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? Yes, ma'am. মানে এখানে কয়েকটা জিনিস হতে পারে। এক নম্বর, আমি যেটা প্ল্যান করেছিলাম ওটা হয়নি, যদি না হয় নো প্রবলেম, তুমি আবার সাইকেলটাকে কোন একটা ডিফারেন্ট প্ল্যান করে আবার এক্সিকিউট করো। এমন হতে পারে তুমি কিছু একটা শিখেছো, তাহলে তুমি আবার প্ল্যান করে কি করবে ওই সাইকেলটাকে আবার তুমি রিসাইকেল করবে। কেন কেন করবে, তোমার যে ইম্প্রুভমেন্ট আগের বার হয়েছিল ওই রেঞ্জটাকে আরেকটু ওয়াইডার করার জন্য। যদি সেকেন্ড টাইমের পরে তোমার ইম্প্রুভমেন্ট হয়, থার্ড টাইমে তুমি ওটাকে আরেকটু ইম্প্রুভ করার জন্য আসলে কি প্ল্যান করা উচিত সেভাবে প্ল্যান করে এক্সিকিউট করবে। তার মানে এই প্রসেসের কোনো শেষ নেই, এটা অনবরত কি করতে হবে, চলবেই চলবেই চলবেই। বুঝাতে পেরেছি? যেহেতু এটা অনবরত চলে, এর কোনো শেষ নেই, এর কারণে এটাকে বলা হয় কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট সাইকেল। আর PDS এ বলতে জাস্ট ওই আমি যে চেকটা বলেছিলাম ওখানেই তোমার স্টাডি দা রেজাল্ট আর চেক দা রেজাল্ট একই কথা। এখন দেখো বলা হয়েছে যে তুমি আসলে কখন একটা PDCA সাইকেলকে তুমি ইউজ করবে। এক নম্বরে বলা হয়েছে স্টার্টিং আর নিউ ইম্প্রুভমেন্ট প্রজেক্ট, তুমি কোনো একটা প্রজেক্ট করতে চাও এবং তা যদি তুমি ইম্প্রুভমেন্ট করতে চাও, নতুন কোনো ইম্প্রুভমেন্ট করতে চাও, তখন তুমি এটাকে ইউজ করতে পারো। দুই নম্বরে বলা হয়েছে ডেভেলপিং আর নিউ আর ইম্প্রুভ ডিজাইন অফ আ প্রসেস আর প্রোডাক্ট আর সার্ভিস। তিন নম্বরে বলা হয়েছে ডিফাইনিং আর রেপিটেটিভ ওয়ার্ক প্রসেস, রেপিটেটিভ বলতে একই জিনিস বোঝায় যেটা কন্টিনিউয়াস। তারপর তো বলা হয়েছে প্ল্যানিং ডাটা কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস ইন অর্ডার টু ভেরিফাই অ্যান্ড প্রায়োরিটাইজ প্রবলেমস অ্যান্ড রুট কজেস। তারপর তো বলা হয়েছে ইমপ্লিমেন্টিং এনি চেঞ্জ অর ওয়ার্কিং টুওয়ার্ড কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট। এখানে আমি তোমাদেরকে কয়েকটা পয়েন্ট লিখে দেওয়ার চেষ্টা করেছি যে PDCA সাইকেলটা এটা আসলে তুমি কখন ইউজ করতে পারো। অথবা ধরো তোমরা অনেক সময় ভাবো যে আমরা যেহেতু স্টুডেন্ট, আমরা স্বল্প পরিসরে বিজনেস করবো, তো বিজনেস করার সময়ও কিন্তু তুমি এই PDCA সাইকেলটা নিয়ে ধরে যদি কাজ করো তাহলে কিন্তু তোমার জন্য মার্কেট ক্যাচ করাটা একটু ইজিয়ার হয়ে যাবে। যেমন আমি যদি তোমাদেরকে বলি, ধরো যে তোমরা দেখলা দেখো তোমরা যখন ভেবে নিলে যে আমি হচ্ছে একটা নতুন বিজনেস আনতে চাচ্ছি, যেটা হচ্ছে আমাদের এরিয়াতে জুতা অনেক বেশি চলে, তো আমি জুতার একটা শোরুম দিতে চাচ্ছি, তাহলে তুমি প্রথমে একটা প্ল্যান তোমার মাথায় এসেছে যে আমি জুতার বিজনেস করব। তোমার দেন কি জুতা নিয়ে, আমার বাবার টাকা আছে অনেক, বাবার অনেক টাকা আছে, আমি এখন একটা দোকানে গিয়ে জুতা বিজনেস স্টার্ট করে দিব, এরকম কিছু? বা ধরো অন্য কোনো বিজনেস, তুমি যেহেতু ইউনিভার্সিটিতে আছো, আমাদের ইউনিভার্সিটির আশেপাশে ওরকম কোনো ভালো খুব ভালো রেস্টুরেন্ট নেই। হ্যাঁ, রিসেন্টলি একটা হয়েছে রিক্স ক্যাফে, তোমরা অবশ্যই আসতে এখনো আসোনি, আমি জানি না তোমরা চিনো কিনা। তো তুমি চাচ্ছ যে আমরা পাঁচটা ফ্রেন্ড মিলে একটা নতুন রেস্টুরেন্ট দেবো এবং আমরা ওটা খুব রিজনেবল প্রাইসে রাখবো, যাতে বুটেক্সের সব স্টুডেন্টকে আমরা ক্যাচ করতে পারি, বা আশেপাশে আসানুল্লাহ বা অন্য যে ইউনিভার্সিটিগুলো আছে ওরাও এখানে আসবে।
তো সেক্ষেত্রে তোমাকে আসলে কি কি জিনিস মাথায় রাখতে হবে? তুমি কি এভাবেই মাঠে নেমে যাবে যে আচ্ছা ঠিক আছে ভেবেছি পাঁচটা ফ্রেন্ড কালেক্ট করে ফেলেছি এবার হচ্ছে বিজনেস শুরু করে দিলাম? আমার মানে আমি জায়গা প্লেসমেন্টটা কোথায় নিব, আমার তারপর আমার হচ্ছে কি কি ফুড থাকতে পারে সেখানে, মানে আমি ওই মানে আমার তারপর হচ্ছে আমি কি মানে কতক্ষণ সার্ভিস দিতে পারবো, লাইক আমি আসলে পাঁচজন দিয়ে, আমরা তো স্টুডেন্ট ম্যাডাম, এখন ওই আমার মানে সেখানে আমার কোনো ওয়েটার থাকবে কিনা বা কোনো কেউ কাউকে আমি নিয়ে কাজ করবো কিনা বা আমরা কাজ করতে পারবো কিনা কি, ম্যাম টাইমিং এর একটা প্ল্যান আর কি, মানে সবকিছু মিলা কি ফার্স্টে হচ্ছে যে আপনার প্লেসমেন্ট, তারপর হচ্ছে কি কি ফুড আমি তাদেরকে সার্ভিস দিতে পারবো, দেন আমার ম্যান পাওয়ার আসলে আমি আমরা পাঁচজন ফ্রেন্ড দিয়ে চালাইতে পারবো কিনা, এগুলো ফার্স্টে ম্যাম কারণ তুমি যখন বাজারে নামবে কোন একটা বিজনেস এর জন্য তোমার সাথে সাথে আরো কিন্তু কয়েকজন আছে যারা ওই সেম কাজটা করে, তো তখন তোমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে বাকিদেরকেও কিন্তু তোমার অ্যানালাইসিস করতে হবে, ওদের ওখানে যদি ভালো চলে কেন ভালো চলছে, ওদের ওখানে যদি খারাপ চলে তাহলে কেন খারাপ চলছে, এন্ড দেন যখন তুমি এটা রেকগনাইজ করে ফেললে যে কেন ভালো চলছে বা কেন খারাপ চলছে, তখন কিন্তু তুমি ওই কারেকশনটা তোমার প্ল্যানে এক্সিকিউট করতে পারবে, তাই নয় কি? জানো বাকিরা যখন আসবে তখন ওরাও হয়তো রিস্ক ক্যাফেতেই যাবে, বা তোমরা আমি যেহেতু একটা বিজনেস আইডিয়া দিয়ে দিলাম তোমরা 45 এর স্টুডেন্টরা মিলে একটা ছোটখাটো খাবারের স্টল খুলে দিতে পারো, তাহলে খুব ভালো চলবে আমার যা মনে হয়। যাই হোক তাহলে জি 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 ঠিক আছে কিন্তু না ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখো পিডিসিএ সাইকেল অথবা পিডিএসএ সাইকেল যেটাই তুমি বলো, তুমি যেটা থেকে ফলো করো তাহলে তুমি কি কি বেনিফিটস গুলো পাবে। এক নম্বরে বলা হয়েছে যে তোমার ডেইলি রুটিন ম্যানেজমেন্টটা হয়ে যাবে ফর ইন্ডিভিজুয়াল আর চেক দ্য টিম, প্রবলেম সলভিং প্রসেসটা তুমি দেখে ফেলবে বা জেনে নিবে প্রবলেমটা কোথায় আছে, সলভটা আবার কোথায় করতে হবে। যখন তুমি চারটা ভাগে ভাগ করে দিবে তুমি লাইফের যে কোনো জিনিস যেটাই হোক তুমি জাস্ট একবার এটা অ্যাপ্লাই করে দেখো, আমি শিওর তোমার 1% হলেও ইম্প্রুভমেন্ট হবে, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, রাগের ক্ষেত্রে হোক, মিথ্যা বলার ক্ষেত্রে হোক, নামাজ পড়ার ক্ষেত্রে হোক, অথবা ঘুম থেকে ওঠার ক্ষেত্রে হোক, অথবা আড্ডাবাজি কম করানোর ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রেই হোক তুমি এই যদি এই সাইকেলটা অ্যাপ্লাই করো আমার মনে হয় যে তোমার একটু হলেও ইম্প্রুভমেন্ট হওয়া বাধ্যতামূলক। কজ আমাদের লাইফে আমাদের যে প্রবলেম গুলো থাকে ওটা আমরা সলিউশন পাই না, কারণ আমরা প্রবলেম গুলো নিয়ে ভাবি না। দেন বলা হয়েছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, ভেন্ডর ডেভেলপমেন্ট, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, নিউ প্রসেস ডেভেলপমেন্ট অর প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড process trials। ঠিক আছে তাহলে ওটা হচ্ছে তোমাদের ফার্স্ট যে ক্লাসটা ফার্স্ট যে লেকচারটা আমার ছিল ফার্স্ট লেকচারের লাস্ট টপিক মোস্ট প্রবাবলি। জি তো তোমরা কি এখন আমাকে বলতে পারবে যে কারো কোথাও কোনো প্রবলেম আছে কিনা, নাকি জাস্ট আমি আরেকবার রিভিউ করে দেব? তোমাদের কি ইন্ট্রোডাকশন টু ফাইবার এন্ড ইয়ার্ন টেস্টিং যে সাবজেক্টটা এটার ফার্স্ট লেকচারে কোথাও কোনো প্রবলেম আছে যে বুঝতে পারোনি? আমার মনে হয় যে জাস্ট একবার যদি হ্যাঁ স্লাইডটা দেখো ভালো করে তাহলে হয়তো আর প্রবলেম থাকার কথা না, তারপরে যদি প্রবলেম থাকে তাহলে আমাকে একটু বলো কারো প্রবলেম আছে। ম্যাম আমাদের স্লাইডটা কি দেওয়া হবে? হ্যাঁ তোমাদের স্লাইডটা অলরেডি দেওয়া হয়েছে, তুমি কোথায় থাকো? তোমাদের একটা আমি গ্রুপ করেছি ইমন ক্লাসরুমে আছে, ওইটা গুগল ক্লাসরুমে ওটা আপলোড দিয়ে দেওয়া আছে। তোমাদের সিআর যে তিনজন আছো সিআররা কি আছো এখন? নিশান আর বাকি দুজনের নাম কি? ম্যাম একজনের নাম হামিম আর একজনের নাম হচ্ছে এই রানা। হামিম আর রানা কোথায়?
হ্যাঁ, নামাজের সময় হয়ে গেছে আমি জানি, আমি এখনই ক্লাস শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে আরেকবার রিভিউ দিয়ে দিচ্ছি। তাহলে দেখো, আমাদের ফার্স্ট যে টপিকটা ছিল সেটা হচ্ছে টেক্সটাইল ফাইবার কাকে বলে। এখান থেকে দুই ধরনের কোয়েশ্চেন হতে পারে, একটা হচ্ছে ফাইবার কাকে বলে, টেক্সটাইল ফাইবার কাকে বলে। সব ফাইবারই টেক্সটাইল ফাইবার, কিন্তু সব টেক্সটাইল ফাইবারই ফাইবার, কিন্তু সব ফাইবার টেক্সটাইল ফাইবার না, কেন? অ্যান্ড দেন ইয়ার্ন কাকে বলে, অ্যান্ড দেন টেস্টিং কাকে বলে, টেক্সটাইল টেস্টিং বলতে আসলে কি বোঝায়, কোয়ালিটি কাকে বলে, কোয়ালিটি ডাইমেনশন গুলো কি কি, অথবা আমি দুইটা বা তিনটা ডাইমেনশন দিয়ে বলতে পারি এই তিনটার মধ্যে রিলেশনটা কি, বা এটা কি একটা আরেকটার সাথে প্রপোর্শনালি বাড়ে না কমে, নাকি ইনভার্সলি প্রপোর্শনাল, এভাবে কোয়েশ্চেন আসতে পারে। দেন তোমার কোয়েশ্চেন ছিল পড়ানো হয়েছে কোয়ান্ট কন্ট্রোল কাকে বলে, কোয়ালিটি কন্ট্রোল কাকে বলে, অ্যান্ড দেন টেস্টিং এর অবজেক্টিভস গুলো কি কি, টেক্সটাইল টেস্টিং এর অবজেক্টিভস গুলো কি কি, কোয়ালিটি কন্ট্রোলের অবজেক্টিভস গুলো কি। আমি কোন একটা টেস্টিং মেথড যদি ফলো করতে চাই, তাহলে আমি যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করছি ওটার জন্য যে অর্গানাইজেশনের নাম আছে কয়েকটা, আমি কয়েকটা নাম এখানে দিয়ে দিয়েছি অ্যাব্রিভিয়েটেড ফর্ম। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ডেমিং কোয়ালিটি সাইকেল, ডেমিং কোয়ালিটি সাইকেলটা। এখন আমাকে কি কেউ বলতে পারবে টেস্টিং কাকে বলে? টেস্টিং কাকে বলে? বুঝি নাই। আমাকে কি টেস্টিং এর ডেফিনিশনটা বলতে পারবে? হ্যালো ম্যাম, টেস্টিং হলো, টেস্টিং ইজ দ্য প্রসেস অর প্রসিডিউর টু ডিটারমাইন দ্য কোয়ালিটি অফ আ প্রোডাক্ট। মানে আমরা একটা